Dear students, how are you? Hope all of you are safe and sound. You know, in the last class, we read about lesson 1, and today we are going to read about lesson 2. Lesson 2 is about Nakshikatha. Have you heard the name of Nakshikatha? I think all of you have heard about it. Here, this is a nice picture of Nakshikatha. Okay? This is thread. Thread means shuta. Handicraft. Handicraft means hosto shilpo. Orthat, hate toiri kora kono shilpo. Okay? Embroidered means shuchi korma. সুতায় দিয়ে কোনো কাপড়ে বা অন্য কোনো কিছুতে যদি নকশা করে কাজ করা হয় তাহলে সেটাকে বলা হয় এমব্রয়ডার্ড ওকে কোয়েলড অর্থাৎ লেপ অথবা কাঁথা মোটা কাঁথা ওকে ওয়ার্ম ক্লথ আ পিস অফ ওয়ার্ম ক্লথ ওকে হিয়ার ইজ আ লিস্ট অফ ভোকাবুলারি ইউ নো Before reading the passage, we have to know the new word meanings. New word meanings. So, ekhane ekti list dewa ache. Ei list e je word meaning gulo ache. Tumra obosshoi mul passage ti porar age ei word meaning gulo khub bhalo kore mukhosto kore nebe. Tahole passage ti porte ar kono somoshya hobe na. Eki sathe tomader stock tao onek bere jabe. Tai na? তো তোমাদের সুবিধার জন্য আমি একবার এখানে পড়িয়ে দিচ্ছি কুইল্ট লেপ অথবা কাঁথা এখানে ব্রেকেটে আর একটি বা দুটি শব্দ লিখে দেওয়া হয়েছে এগুলো হচ্ছে সিনোনিম অথবা সমার্থক শব্দ কুইল্ট অর্থ যেমন লেপ বা কাঁথা কভারলেট অর্থ লেপ বা কাঁথা ওকে আর্টিস্টিক শিল্পকর্ম শোভিত এটা সিনোনিম হচ্ছে ক্রিয়েটিভ অথবা অফ আর্ট প্যাটার্ন নকশা এটার আরেকটা সিনোনিম হচ্ছে ডিজাইন এটার অর্থ হচ্ছে নকশা হ্যান্ডিক্রাফট হস্তশিল্প এটাকে শুধু ক্র্যাফ্টও বলা যায় অথবা হ্যান্ডি ওয়ার্কও বলা যায় ইন্ডিজেনাস স্বদেশীয় যেটা নিজ দেশে হয় এরকম কিছু এটার দুটো সিনোনিম এখানে দেওয়া হয়েছে নেটিভ অ্যান্ড লোকাল ওকে থ্রেড সুতা আবার ইয়ার্ন অর্থ সুতা এমব্রয়ডার্ড সূচিকর্ম এক্সপেন্সিভ দামি কস্টলি ডিয়ার ল্যাভিশ এগুলোর অর্থ দামি এখানে মজার একটি বিষয় বলি ডিয়ার ডিয়ার বলতে আমরা সাধারণত প্রিয় বুঝিয়ে থাকি ডিয়ার ফাদার ডিয়ার মাদার তাই না ডিয়ারের আরেকটি অর্থ হচ্ছে দামি ওকে মনে রাখবে সবাই ডিম্যান্ড চাহিদা এটার সিনোনিম হচ্ছে নিড ডিজায়ার ওকে নাও উই আর গোয়িং টু রিড দ্য মেইন প্যাসেজ ওকে Now, read the text to know about Nakshikatha. Nakshikatha is a kind of embroidered quilt. Nakshikatha hoche ek dhoroner noksha khochito karukaj kora katha. Okay. The name was taken from the Bangla word noksha. Ei namti neoa hoyeche Bangla shobdo noksha theke, which means artistic pattern okay jetar ortho hocche artistic pattern shilpik rup it is a kind of traditional craft eta hocche ek dhoroner oitijjobahi shilpo craft ortho shilpo and is said to be indigenous to bangladesh and west bengal in india এবং
এটি বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গে স্বদেশীয় হস্তশিল্প বলে গণ্য করা হয়। ভারতের পশ্চিমবঙ্গে, ওয়েস্ট বেঙ্গল ইন ইন্ডিয়া, আর হচ্ছে শুধু বাংলাদেশ। ওকে, দ্য আর্ট হ্যাজ বিন প্র্যাকটিসড ইন রুরাল বেঙ্গল ফর সেঞ্চুরিজ। প্র্যাকটিস মিন্স চর্চা করা। ওকে, তো শত শত বছর ধরে রুরাল বেঙ্গল হচ্ছে তোমার গ্রাম বাংলায়, হ্যাঁ, গ্রাম বাংলায় এই শিল্পটি চর্চা হয়ে আসছে। তার মানে হচ্ছে বহুকাল আগে থেকেই আসলে এই শিল্পটি আমাদের দেশে এবং ভারতের পশ্চিমবঙ্গে এটা চর্চা হয়ে আসছে। ওকে, দ্য নেম নকশি কাঁথা বিকেম পপুলার আফটার দ্য পোয়েট জসীমউদ্দিন'স পোয়েম নকশি কাঁথার মাঠ ওয়াজ পাবলিশড ইন 1929 সালে পল্লীকবি, জানো তোমরা জসীমউদ্দিনকে পল্লীকবি বলা হয়, তো পল্লীকবি জসীমউদ্দিনের একটি কবিতা আছে নকশি কাঁথার মাঠ নামে। এই কবিতাটি প্রকাশিত হওয়ার পর এই নকশি কাঁথা নামটি বেশ জনপ্রিয় হয়ে ওঠে। এর আগে মানুষ জানতো হয়তো বা, কিন্তু অতটা ইম্পর্টেন্স দিত না, অথবা অনেকে জানতও না, কিন্তু যখন এই কবিতাটি প্রকাশিত হয় তখন এই নামটি খুব বেশি জনপ্রিয় হয়ে ওঠে এবং খুব অনেক মানুষ এটা সম্পর্কে খুব ভালো করে জেনেও যায়। ওকে, ট্র্যাডিশনাল কাঁথাস আর মেড ফর ফ্যামিলি ইউজ। ঐতিহ্যবাহী কাঁথাগুলো সাধারণত পারিবারিক কাজে ব্যবহার করার জন্য তৈরি করা হয়। ওল্ড আর নিউ ক্লথ অ্যান্ড থ্রেড আর ইউজড টু মেক দিস কোয়েলস। ওল্ড অর্থ পুরনো, পুরনো অথবা নতুন কাপড় এবং সুতা ব্যবহার করা হয় এই কাঁথাগুলো তৈরি করার জন্য। ময়মনসিংহ, জামালপুর, রাজশাহী, ফরিদপুর, বগুড়া অ্যান্ড যশোর আর মোস্ট ফেমাস ফর দিস ক্র্যাফট। এখানে কতগুলো জেলা আছে, যেমন ময়মনসিংহ, জামালপুর, রাজশাহী, ফরিদপুর, বগুড়া এবং যশোর এই শিল্পের জন্য সবচেয়ে বেশি বিখ্যাত। নাও ইট ইজ প্রডিউসড কমার্শিয়ালি। এখন কি করা হয়, এটা বাণিজ্যিকভাবে তৈরি করা হয়। এখানে একটি কথা বলে রাখি, বাণিজ্যিকভাবে কথাটার অর্থ হচ্ছে যে একটা সময়ে এই কাঁথাগুলো শুধুমাত্র শখের বশে করা হতো অথবা অবসর সময় যাপনের উদ্দেশ্যে করা হতো, কিন্তু যখন দেখা গেল যে এটা চাহিদা অনেক এবং এটা থেকে টাকা আয় করা যায়, অর্থ জড়িত আছে, অনেকে জীবিকা নির্বাহ করা সম্ভব, তখন হলো কি, এটা কমার্শিয়ালি বা বাণিজ্যিকভাবে তৈরি শুরু হলো এবং এটা এটা দিয়ে একটা কি অনেকে দেখা যায় জীবিকা নির্বাহ করছে। আর বর্তমান যুগের কথা তো বলা বাহুল্য, সূচি শিল্পের কাজ তোমরা সবাই জানো, খুব বিখ্যাত, তাই না? ওকে, ইউ ক্যান ফাইন্ড দেম ইন মেনি এক্সপেন্সিভ হ্যান্ডিক্রাফট শপস ইন সিটিস। শহরের অনেক নামি দামি যে হস্তশিল্পের দোকানগুলো আছে এগুলোতে তুমি এই কাঁথাগুলো পেয়ে যাবে বর্তমানে। দ্য কুইলস আর নাও ইন গ্রেট ডিম্যান্ড বিকজ অফ দ্য কালারফুল প্যাটার্নস অ্যান্ড ডিজাইনস এমব্রয়ডার্ড অন দেম। কী বলেছে দেখো, এই কাঁথাগুলো এখন অনেক চাহিদা রয়েছে। ওকে, গ্রেট ডিম্যান্ড মানে অনেক চাহিদা রয়েছে। কেন? বিকজ অফ দ্য কালারফুল প্যাটার্নস অ্যান্ড ডিজাইনস এমব্রয়ডার্ড অন দেম। রং বেরঙের কি নকশার জন্য এবং এর উপর সুতায় কাজ করা যে কারুকাজ আছে এগুলোর জন্য এখন এদের ব্যাপক চাহিদা রয়েছে।
তো এই ছিল আমাদের আজকের প্যাসেজ। প্যাসেজটি খুবই সহজ কিন্তু এটি খুবই ইম্পর্ট্যান্ট। জেএসসির জন্য এই প্যাসেজটি খুব খুব বেশি ইম্পর্ট্যান্ট। ওকে, তো যাই হোক, এরপর এই প্যাসেজের উপর ভিত্তি করে এখানে কিছু ফিলিং দ্য ব্ল্যাঙ্কস দেওয়া হয়েছে এবং এই ব্ল্যাঙ্কসটি তোমরা তোমাদের টেক্সট বইয়ে পেয়ে যাবে সিদে। তো এটা তোমরা বাসায় কমপ্লিট করবে আফটার রিডিং দ্য প্যাসেজ, এবং সেটা আমাকে গ্রুপে সাবমিট করবে অথবা এখানে কমেন্ট বক্সে সাবমিট করবে। তো আজ এ পর্যন্তই, সবাই খুব ভালো করে বাসায় পড়াশোনা করবে, খুব শীঘ্রই দেখা হবে নেক্সট ক্লাসে। ততদিন পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।